সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। টার্গেট দিতে হতো না, ডেস্টিনেশন নির্ধারণ করতে হতো না, তাহলে আমরা অনেক পিছিয়ে গেছি জাতির পিতাকে হারানোর পর। কারণ বঙ্গমাতা ফজিলাল মন্দিরকে হারানোর কারণে, সেই কামালকে হারানোর কারণে, জাতির চার নেতাকে হারানোর কারণে, এই বিষয়গুলোকে আমাকে এই সমস্ত এই অগাস্ট মাসে এই অনুধাবনের উপলব্ধির বিষয় আর আমাদের সিদ্ধান্ত নিয়ে ঘুরে দাঁড়ানোর বিষয় আলোচনা শুধু আনুষ্ঠানিকতা নয়, এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ নেওয়ার দরকার। যেমন ছয় দফাকে আমরা গ্রহণ করেছিলাম, জেলের তালা ভাঙব, শেখ মুজিবকে আনব। আসলে জেলের তালা ভেঙে শেখ মুজিবকে 1969 সালের 22 ফেব্রুয়ারিতে আমরা মুক্ত করেছিলাম আলোচনা মাধ্যমে। আমরা পাকিস্তানের কারাগার থেকেও কিন্তু বিশ্ব মতামতের ভিত্তিতে আমরা বঙ্গবন্ধুকে আমরা মুক্ত করেছিলাম। ওরা সাহস পায় নাই যে শেখ মুজিবের গায়ে হাত দিলে ওদের অনেক কিছু ঘটে যাবে, সেই জন্য বঙ্গবন্ধুকে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিল। কিন্তু তাদের ষড়যন্ত্র ছিল। আমি বলি স্যার, আপনার ঘটনা আমার ব্যক্তিগত অভিমত, আমরা যখন মুক্তিযুদ্ধ পরিচালনা করি তখনই পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিভিন্ন বিমুখী একটা কর্মসূচি ছিল, সেটি হলো প্রথমত বাংলাদেশকে পাকিস্তানের সাথে রাখবা। ওরা পারে নাই, হত্যা করে ধর্ষণ করে ওরা রক্ষা করতে পারে নাই। সেকেন্ড ছিল কনফেডারেশন করে রাখা যায় কিনা, তাও পারে নাই, বঙ্গবন্ধু ওই ফাঁদে পা দেয়নি। এরপরে ছিল বঙ্গবন্ধু যাতে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার পথে বাধাপ্রাপ্ত হয় তার জন্য চেষ্টা করেছে, পারে নাই। তারপরে তারা সিদ্ধান্ত নিয়েছে যে ওকে খতম করতে হবে, খতম করতে সব পরিবারে। বঙ্গবন্ধু পরিবার একটি বাংলাদেশের সাথে অস্তিত্বের সাথে মিশে আছে, এই পরিবারকে হত্যা করতে পারলে, এই পরিবারকে নিধন করতে পারলে আওয়ামী লীগ নিধন হবে আর এই বাংলাদেশকে আমরা পাকিস্তানি রাজনীতির ভাবধারা নিয়ে যেতে পারবো, এটা পরিষ্কার। আমরা সেই জায়গাটাকে নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার কারণে আজকে আমাদের দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে বঙ্গবন্ধু খুনিদের বিরুদ্ধে ব্যবস্থা করতে হয়েছে সেক্ষেত্রে নেতৃত্বে, আর মানবতা বিরোধীদের বিরুদ্ধে বিচারের পথ উন্মুক্ত করতে হচ্ছে শেখ হাসিনা। আর শেখ হাসিনার যদি জন্ম না হতো আর তিনি যদি বেঁচে না থাকতেন, তাহলে আপনি আমি এই বাংলাদেশ, এই উন্নয়নের বাংলাদেশ, সেই জরাজীর্ণ বাংলাদেশে এই পাকিস্তানি রাজনীতির ভাবধারায় আজকে এই মুক্তিযুদ্ধের মানুষগুলোকে চলতে হতো আন্তর্জাতিক বিশ্বে একটা এতিম, একটা জরাজীর্ণ বাঙালি জাতি হিসেবে প্রতিষ্ঠিত থাকতো। আজকে এই অনুষ্ঠানগুলোর মধ্য দিয়ে আমরা বুদ্ধিজীবী, আমরা রাজনীতিবিদ, আমরা শ্রমিক, আমরা কৃষক, আমরা বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্বে আছি। এই যে মন সচেতনতা, আমাদের লক্ষ্য অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ, ক্ষুধামুক্ত বাংলাদেশ, এই প্রতিষ্ঠার জন্য নতুন প্রজন্মকে দিক নির্দেশনা এবং তাদের উদ্বুদ্ধ করা, জাগরিত করা, সত্য পথে মাদক মুক্ত, ধূমপান মুক্ত, সুস্থ মানব সম্পদ ছাড়া কোনো দেশের উন্নয়ন হতে পারে না। তাহলে আজকে নতুন প্রজন্মকে এই যে সঠিক ধারে নিয়ে আসার জন্য, মূল ধারায় নিয়ে আসার জন্য, সুস্থ মানব সম্পদ হিসেবে তৈরি করবার জন্য প্রতিটি ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত প্রয়োজন।